সাফারি পার্কে যেতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে এই বাঘের বাজারে। আর এই মুহূর্তে আমি আসছি বাঘের বাজার দেখতে পাচ্ছেন, এখানকার প্রবেশ গেট, এটি সাফারি পার্কের প্রবেশ গেট। আপনাকে প্রথমে এই এই প্রবেশ গেটেই আসতে হবে, এখান থেকেই আপনাকে অটোরিকশা ভাড়া করে রিজার্ভ করে অথবা অটোরিকশা ভাড়া করে আপনি যেতে পারবেন ওই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। তো আমরা এখন যাচ্ছি আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে, তো লেটস গো। এখানে এসে দেখতে পেলাম যে এখানে টিকিট কাউন্টার বাইরে, আর আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। গুড ইভিনিং গাইস, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। এটি 2010 সালে এর কার্যক্রম শুরু হয় এবং 2013 সালের নভেম্বর মাসে এটি উদ্বোধন করা হয়। বন্ধুরা, এটির আয়তন 3690 একর। বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি দুটি অংশে বিভক্ত, সাফারি কিংডম নামে একটি অংশ এবং আরেকটি হচ্ছে কোর সাফারি পার্ক। কোর সাফারি পার্কের আয়তন বন্ধুরা 1335 একর, আর যেটি সাফারি কিংডম সেটি 575 একরের আয়তন নিয়ে এই পার্কটি গঠিত হয়েছে। তো বন্ধুরা, আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরে কী আছে, তো আমার সাথে থাকুন। পার্কের প্রবেশ গেটের বাইরে দেখতে পাচ্ছি যে এখানে পার্কিংয়ের অনেক বড় এরিয়া আছে, সুবিশাল এরিয়া, এবং কিছু দোকান আছে। যেটা এটি সাফারি পার্কের বাইরে, এখানে যে আইসক্রিম, রোলার আইসক্রিম দেখতে পাচ্ছি, এখানে ড্রাগন ফ্রুট, বানানা, পাইনঅ্যাপেল এবং অরেঞ্জ, অ্যাপেল, ম্যাঙ্গো, সব সব কিছুই আছে এখানে। দেন দেন, ভালো করে দেন। আচ্ছা, আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। তো এটা রোলার আইসক্রিম, রোলার আইসক্রিম। কত সময় লাগবে ভাইয়া? শেষ না? আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, আপনি কি খাইছিলেন? প্রতিদিন একবারে শীত বসতে গেলে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়েরা প্রতিদিন এখানে বসেন ওনাদের এই দোকান। তো এখানে রোলার আইসক্রিম বানানো হচ্ছে। তো আমরা বের হয়ে, আমরা যেহেতু পার্কে যাবো এখন, আমরা পার্কে গিয়ে বের হয়ে আমরা আসবো। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এনারা আইসক্রিম খাচ্ছে, এখানে বসলে 100 টাকা দিতে হবে, এটা ভাড়া 100 টাকা। টাকা দেন, আরে পরে খাবেন, আপনি টাকা দেন। আইসক্রিম, আমার আইসক্রিম কই? এই যে আমাকে ছেড়ে এরা আইসক্রিম খাচ্ছে। কই আইসক্রিম, কই কই ওইটা? চলো 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 চলো, আসো আসো, ঢুকে যাও। ওই যে ওরা যে আইসক্রিমটা খাচ্ছে আমাকে ওইটা দেবেন। ওই যে বসে ওনারা খাচ্ছে না, ওই আইসক্রিম আমাকে দেবেন। ওনারা কিন্তু টাকা দেবে, টাকা আমি দেবো না। দেন আইসক্রিম, দেন
থ্যাংক ইউ, টাকা দেন। হ্যাঁ ধর, তুমি যদি এটা ভাগ করে দাও না তাহলে।